ঠিক দুপুর 12টা বাজে, মহানায়ক। মহানায়কের ওপরে একটি সিনেমা ছিল নায়ক। ডায়লগের মাঝের একটি ঘন্টিকে আমি কপি পেস্ট করলাম 12 বার, ঘন্টা বেজে গেছে। সাধারণ মানুষ উঠে দাঁড়ানোর ঘন্টা বাজিয়ে দিয়েছে। আজকে একটা সুন্দর দিন, যেদিন গুঞ্জন ও নতুন দিশারিরা ঠিক করলেন জনসাধারণের মাঝে তুলে ধরবেন এমন কিছু মানুষকে যারা স্টেজ পায় না। দুপুর 12টা রোববার, যখন মানুষ তার বাড়িতে খাবার প্ল্যান করছে এবং একটি অদ্ভুত পৃথিবীকে নিয়ে ভাবছে যেখানে রোজ হানাহানি হয়, ঠিক সেই দুপুরবেলায় মহানায়কের জীবনী আর কিছু গান, গুঞ্জন ও নতুন দিশারির পথ চলা শুরু হলো। পার্থপ্রতিম শীল, তাপসী ধর, সঞ্জনা শীল, তাদের হাত ধরে একটি অসাধারণ দুপুর। শুধু গান, শুধু গান আর একটি কবিতা। তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না, অ্যান অ্যাক্টর নোজ। অবশ্য দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তো ফরিত্র বলে কিচ্ছু নেই, তুই যে কোনো পার্ট দে, যে কোনো পার্ট তুই এক ছাঁচে ফেলে দেবে, আর সেই এক কণ্ঠস্বর, এক অভিনয়, এক মানে দেবে। হ্যাঁ, পাবলিক হয়েছে সেইরকম। অরিন্দম, এই যে তোর খুঁত খুঁতে নি, এটা খুব ভালো সাইন, এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, যার কথা না বলি না তাপসী ম্যাডাম। আজকের উত্তম কুমার স্মরণে যে অনুষ্ঠান, উত্তম কুমারের রোমান্টিক প্রচুর সিনেমা, কিন্তু যে সিনেমা আমার মনে ব্যক্তিগতভাবে দাগ কেটেছে সেটা হচ্ছে নায়ক। চিন্তা করে দেখুন, এই নায়কের মধ্যে উত্তম কুমারের জীবনের পুরো প্রতিচ্ছবি দেখা যায়। একটা মানুষ যে জীবনের সবচেয়ে তার লক্ষ্যে পৌঁছে তার ভেতরের যে বেদনা ফুটে উঠেছে এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাই। আমি উত্তম কুমারের নায়ক সিনেমাটা আলোচনা করলাম এই জন্যে, আমি যে কবিতাটা পাঠ করব তার বিষয়বস্তুকে বোঝানোর জন্য। সেই বিখ্যাত ডায়লগ উত্তম কুমারের, আই উইল গো টু দি টপ টপ টপ, যেটা আমাদের মন্ত্র হওয়া উচিত। আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে গিয়ে প্রতিযোগিতার মাধ্যমে সমস্ত বাধা পেরিয়ে যখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি, পেছন দিকে ফিরে তাকিয়ে যদি দেখি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে কীভাবে হারিয়ে ফেলেছি, তার উপর দাঁড়িয়ে কবিতা রতনচন্দ্র ঘাটির অনেক সফটওয়্যার কোম্পানি। অনেকদিন পর অনিল এসের সঙ্গে দেখা, 13 মাথার মোড়ে উদয় পদ্ম গাছের নিচে, ওইখান থেকে অনিলের রোজ ওর বউ হতে নানা রঙের রূপকথা করে দিয়েছে, ও সারাদিন ওই রূপকথা খেয়ে দিন কাটায়। আমি মনে মনে ভাবলাম, এ কি সেই অনিলেশ যে মেয়েদের সামনে নিজের নামটাই ঠিকঠাক বলতে পারত না? এ কথা কোথায় জানতে চাইলাম ছেলেমেয়েরা, ও বলল এক ছেলে তুন স্কুলে পড়ে, বিষয় ভোরবেলার স্বপ্ন, আর এক মেয়ে বিকেলে রামধনু নিয়ে বিশ্বভারতীতে মাস্টার্স করছে সেকেন্ড ইয়ার। আমার মনে করার চেষ্টা করলাম, এ কি সেই অনিলেশ যে অঙ্কে 13 আর বাংলায় ভালো করে ভাব সম্প্রসারণ লিখতে পারত না? বললাম, কদম গাছতে থাকিস, তোর ফ্ল্যাট না নিজের বাড়ি? ও বললো, যমুনা নদীর পাড়ে মধুমঞ্জুরি লতায় ঢাকা দোতলা বাড়িটাই তো, বাড়ির নাম আকাশ কুসুম। আমার মনে পড়ে গেল খালের ধারে হতকুস্তির বেড়ার ঘরটা যেখানে অনিলেশ থাকতো। বললাম, এতটা
যাতায়াত করিস, গাড়ি গাড়ি কিনিস নি? ও বললো ও দুটো গাড়ি, একটার নাম পুষ্প, একটার নাম অঞ্জলি। গাড়িতে গেলে বড় একা লাগে, তাই ও বাসে যাতায়াত করে। আমি ভাবলাম যে কি সেই অনিলেশ যে যার পায়ের হাওয়ায় চুকি ছিঁড়ে যাওয়ার জন্য অনেকদিন খালি পায়ে স্কুলে এসেছিল। বললাম সারাদিন যে চলে আসিস বউ কিছু, ও বলল অফিসে আসার সময় বউকে নতুন নতুন কিছু করতে বলে আসে, আর ওর বউ সারাদিন সেতারে সরদে বেহালায় এসরাজে নতুন নতুন সুরচনা করে। আমি ভাবলাম এটি সেই অনিলেশ যে মিথ্যাক্ষরীকে প্রেমপত্র লিখে ভুল বানানোর জন্য বাংলা স্যারের হাতে ধরা পড়ে বকুনি খেয়েছিল। এই কথার কথাই জানতে চাইলাম মিশামশাই। ও বললো বাবার কথা বলিস না, বাবার মাথাটা খারাপ হয়েছিল। বাবা দিনের বেলায় আকাশে তিনটে সূর্য আর রাতের বেলায় আকাশে চারটে চাঁদ দেখত। ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, বাবাকে আর বাড়িতে রাখা যাবে না। এই কি সেই অনিলেশ যার বই কেনার জন্যে তার বাবা দূরে দূরে সাহায্য চেয়ে বলাত? অনিলেশ অনেকক্ষণ ধরে অসুস্থ ছিল। বললাম মাসিমা, বললো মার কথা বলিস না, সংসারে মানিয়ে নিতে পারবো না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। মা ওইখান থেকে ঠোঙা বিক্রির পয়সায় আমাকে জন্মদিনে একটা জামা পাঠিয়েছে। তুই বিশ্বাস কর এত অর্ডিনারি জাস্ট করতে পারলাম না। আমি চিৎকার করে বললাম তুই কি সেই অনিলেশ যার মা বেড়ার ধারে ভাতের থালা নিয়ে থাকতো সারাদিন? কথাগুলো শুনতেই পেল না, দৌড়ে বাসে উঠে গেলাম অনিলেশ। অনেক সফটওয়্যার কোম্পানির ম্যানেজার। নমস্কার, রবিবারের একটা দুপুর, দুপুর না বলে বলা যায় যে সকাল, কেননা যেভাবে গড়িমসি করে আমরা রবিবারের সকালটা শুরু করি, 12টা বেজে গেলে ও আমাদের মনে হয় যেন সত্যি সকাল। কিন্তু আজ এই অত্যন্ত ঐতিহ্যপূর্ণ যে জায়গা যেখানে আমি এবং আমরা সবাই দাঁড়িয়ে আছি বা বসে আছি, সেখানে আমার মনে হচ্ছে না আজ রবিবারের দুপুর। এই জন্য মনে হচ্ছে না যে কাউকে দেখে মনে হচ্ছে না রবিবারের একটা ছুটির সকাল কাটিয়ে তারা এসেছে, কেননা প্রায় সবাই 12টার মধ্যে উপস্থিত হয়েছে। এই যে সময়, সময়ের সঙ্গে চলা, তার প্রথম এবং প্রধান কারণ গুঞ্জনের যিনি কেন্দ্রবিন্দুতে রয়েছেন, গুঞ্জনের যিনি প্রাণ প্রতিমা সেই তাপসের জন্য আমাদের সঙ্গে এই খুশ বসু।